সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো জুকি ফোর্থ রেট ওভারলক মেশিনের স্টিচ কাউন্টার জুকি ফোর্থ রেট ওভারলক মেশিনের স্টিচ কাউন্টার সেটিং এবং ফিটিং এ টু জেড ফুল টাইমিং করে আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিউয়ার্স আমি সাজেস্ট করব আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং জুকি ফোর্থ রেট ওভারলক মেশিনের স্টিচ কাউন্টার সম্পর্কে এ টু জেড ফুল ধারণা নিয়ে নিন তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন তাহলে এই ধরনের যে নতুন নতুন ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন আমরা ফিরতেছি ছোট্ট একটি ইন্ট্রোর পরেই আমাদের সঙ্গেই থাকুন ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এমনকি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ভিউয়ার্স আমি সাজেস্ট করব আমার ভিডিওটি টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ফোর্থ রেট ওভারলক মেশিনের স্টিচ কাউন্টার সম্পর্কে এ টু জেড ফুল ধারণা নিয়ে নিন তো ভিউয়ার্স আমাদের সর্বপ্রথম আমরা যে কাজটি করব আমাদের মেশিনের স্টিচ কাউন্টার থেকে আমরা সকল পার্টস আমরা খুলে নিলাম এখন আমরা আপনাদেরকে ফিটিং করে দেখাবো তো শুরুতে আমাদের হাতে একটি ব্লক দেখতে পাচ্ছেন এই ব্লকটি আমরা মেন শেপের মধ্যে ঢুকিয়ে দিব এবং মেন শেপের যে মার্ক চিহ্নটি আছে এই মার্ক চিহ্নটির মধ্যে ব্লকের যে প্রথম স্ক্রু এই প্রথম স্ক্রুটি আমরা রাখবো কেননা এখানে যদি আমরা স্ক্রু মিস করি তাহলে সেক্ষেত্রে আমাদের স্টিচ কাউন্টার সামনের দিকে বড়ি না গিয়ে পিছন দিকে আসবে এই জন্য আমাদেরকে এখানে খুব গুরুত্বপূর্ণ এবং কি এই জিনিসটা আমাদের একিউরেটভাবে খুব খেয়ালের সাথে দেখতে হবে তো সেটা হলো আমরা সর্বপ্রথম যে ব্লকটি ইউজ করব সে ব্লকের আমাদের মেশিনের যে সঠিক রোটেশন আমরা যেদিকে আমাদের মেশিনটি চলে আমাদের পুলিটি ঠিক সেদিকে ঘুরানোর পরে সর্বপ্রথম যে স্ক্রুটা আসবে ব্লকের সেই স্ক্রুটা আমরা মেন শেপের মার্কের মধ্যে রাখবো এবং স্ক্রুটি খুব ভালোভাবে শক্ত করে টাইট করে দেব তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব তো ভিউয়ার্স আমাদের ব্লকটি লাগানো হয়ে গেলে আমরা এখন কানেক্টিং লাগাবো তো কানেকটিংটা আমরা আলাদা করে নিব কারণ কানেকটিং সহকারে আমাদের মেনশিপের ভিতরে ঢুকবে না যার কারণে আমরা কানেকটিং থেকে বেয়ারিংটি আলাদা করে নিলাম এখন বেয়ারিংটি আমরা যে ব্লকটি লাগালাম এই ব্লকের মধ্যে আমরা রেখে দিলাম তারপরে আমরা কানেকটিংটি ঢুকাই দিব এবং কানেকটিং ঢুকানোর সময় অবশ্যই স্ক্রু যে সাইডটি আছে অর্থাৎ কানেক্টিংয়ের স্ক্রুটা উপর দিকে রাখতে হবে এবং আমাদেরকে হালকা ক্রস করে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে তাহলে সেক্ষেত্রে কানেক্টিংয়ের মাথা যে রিংটি আছে সেই রিংটি আমরা বেয়ারিংয়ের উপরে রাখবো এবং কানেক্টিংয়ের যে মাথাটি আছে সেই মাথাটি আমরা পরবর্তীতে এখানে রিপিট দিয়ে আটকিয়ে দিব তো ভিউয়ার্স এখানেও একটা বিষয় আছে সেই বিষয়টা হলো আমরা যে বেয়ারিংটি লাগালাম এবং কি কানেকটিংটি লাগালাম এই কানেকটিংয়ের ভিতরে যে বেয়ারিংটি দেখতে পাচ্ছেন এই বেয়ারিংয়ের ভিতরে একটি শেপ আছে যে শেপটি আমরা যে ব্লকের উপরে বসালাম এই ব্লকের যে সেকেন্ড স্ক্রুটি আছে এই সেকেন্ড স্ক্রুর উপরে আমাদের কানেকটিংয়ের রাউন্ড শেপটি থাকবে এবং প্লাট শেপটি আমাদের অপোজিট সাইডে থাকবে এই জিনিসটা আমাদেরকে একিউরেটভাবে খেয়াল রাখতে হবে তারপরে আমরা স্টিচ কাউন্টারের যে ভলিউমটি আছে সেই ভলিউমটি আমরা ঢুকিয়ে দিব কারণ আমাদের এই কানেকটিংয়ের মাঝখান দিয়ে একটি জায়গা গ্যাপ আছে যে গ্যাপটি আমাদের এই ভলিউমের শেপ মতো করা আছে তাই আমরা এই শেপের মধ্যে মধ্যে এটা ঢুকিয়ে দিব তো ভিউয়ার্স এখানে যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের স্টিচ কাউন্টার একিউরেটভাবে কাজ করবে না এবং আমাদের ফিডব্যাকের টানও একিউরেটভাবে থাকবে না তো ভিউয়ার্স এই কাজটি আমাদের খুব কেয়ারফুলি করতে হবে কেননা এই কাজগুলো খুবই সেন্সিটিভ কাজ এই কাজগুলো আমাদের করার সময় যদি একটু ভুল হয় তাহলে সেক্ষেত্রে আমাদের স্টিচ কাউন্টটি আবার পুনরায় খুলতে হবে তো আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা স্টিচ কাউন্টটি একিউরেটভাবে লাগিয়ে নেবেন তো ভিউয়ার্স এখন আমরা কানেক্টিংয়ের মধ্যে যে বেয়ারিংটি দেখতে পেলেন এই বেয়ারিংয়ের মাঝখান দিয়ে একটি গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্য দিয়ে আমরা আমাদের স্টিচ কাউন্টার যে ভলিউমটি আছে সেই ভলিউমটি আমরা ভিতর দিকে ঢুকিয়ে দিলাম তো ভিউয়ার্স আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর এবং কি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যদি তারপরেও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা আপনাদেরকে কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আমরা যে ভলিউমটি লাগিয়ে নিলাম এই ভলিউমের মাঝখান দিয়ে একটি পাত থাকবে যে পাতটি আমাদেরকে খুলে নিতে হবে তো অবশ্যই আপনারা এইটা ফিটিং করার আগেও খুলে নিতে পারেন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এবং কি দেখানোর স্বার্থে আমি আপনার স্টেপ বাই স্টেপ ঢুকিয়ে তারপরে আমি এই পাতটি খুলে নিচ্ছি এবং মাঝখান থেকে যে স্প্রিংটা আমরা ব্যবহার করি অর্থাৎ বাইরের সাইড থেকে যেটা আমরা ফুস করি সেই ফুসটা যেখান থেকে স্প্রিং করে সেই স্প্রিংটা আমরা এখান থেকে লাগিয়ে নিতে হবে
আমরা মাসখান থেকে পাত্রটি বাইরে করে নিলাম এবং কি স্প্রিংটি আপনাদেরকে লাগিয়ে পাত্রটি তারপরে বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা ভিতর থেকে আমরা এই পাতলা যে মাসখানে যে পাত্রটি আছে সেই পাত্রটি বাইর করে নিলাম। বাইর করার পরে আমরা এই ভলিউমের মধ্যে একটি স্প্রিং ব্যবহার করতে হবে। সেই স্প্রিংয়ের গার্ডটি আমাদের এই ভলিউমের ভিতরে ঢুকে দিতে হবে এবং যে সাইডটি টাল আছে অর্থাৎ যে সাইড থেকে প্রেশার আসবে সেই সাইডটি আমরা মেন শেপের উপর সাইডে রাখবো। এবং আমরা যে পাত্রটি বাইর করে নিলাম সেই পাত্রটি আমরা মাঝখান দিয়ে মেন শেপের মধ্যে ঢুকিয়ে দিব এবং ভলিউমের মাঝখানের যে কাটা অংশ ড্রেনটি দেখতে পাচ্ছেন এই ড্রেনের মধ্যে বসিয়ে দিব। এবং স্প্রিংটি উপরের সাইড থেকে আমরা ওই যে ড্রেনটি দেখলে এই ড্রেনের মধ্যে যে পাত্রটি থাকবে এই পাতের মাথায় আমরা স্প্রিংটি বসিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে আমাদের বাইরের সাইড থেকে আমরা যে ফুস করব এবং স্টেজ কাউন্টার ঘোরার জন্য সেই ফুস করলে আমাদের এখান থেকে এই স্প্রিংয়ের মাধ্যমে আমাদের এই পাত্রটি আপ ডাউন করবে অর্থাৎ এবং বাইরে এবং ভিতর দিকে আপ ডাউন করবে। তো ভিউয়ার্স, এই জন্য আমাদেরকে ছোট একটি স্ক্রুড্রাইভার নিতে হবে এবং স্প্রিংটি উপরে সাইডে বসিয়ে তারপরে আমরা পাত্রটি ভিতর দিকে ভলিউমের মধ্যে একদম শেপ টু শেপ বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটি রিং দেখতে পাচ্ছেন সেই রিংটি আমরা বসিয়ে দেব। তো এই রিংটি বসানোর জন্য এখানে একটি মার্ক আছে, আমাদের মেন শেপের মধ্যে একটি মার্ক চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই মার্ক চিহ্নের মধ্যে আমাদের এই রিংয়ের প্রথম যে স্ক্রুটি সেই স্ক্রুটি আমাদেরকে বসিয়ে দিতে হবে। এখানে যদি আমরা যদি এই মেন শেপের মধ্যে যে মার্কের প্রথম স্ক্রুটি যদি আমরা না বসাতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের স্টিচ কাউন্টার টান ঠিক থাকবে না, ফিডব্যাক একুরেটভাবে কাজ করবে না, যার কারণে আমাদের এই মেন শেপের মধ্যে যে মার্কটি আছে সেই মার্কের মধ্যে আমাদের এই রিংয়ের প্রথম স্ক্রুটি রাখতে হবে। প্লাস আমরা যে ভিতরে যে পাত্রটি বসিয়েছিলাম সেই পাত্রটি আমরা নিচের সাইড থেকে ধাক্কা দিয়ে উপর দিকে উঠিয়ে দিব এবং রিংটি বসিয়ে দিব যাতে আমাদের স্প্রিংটি একুরেটভাবে রিংয়ের উপরে সুন্দরভাবে বসে পড়ে। এবং আপনারা দেখতে পেলেন যে এখানে আমাদের যে রিংটি বসালাম রিংয়ের উপরে একটি কাটা কাটা দাগ দাগ চিহ্ন আছে এবং মাঝখানে যে পাত্রটি আমরা ব্যবহার করলাম সেই পাত্রটির মধ্যেও দাগ দাগ কাটা কাটা চিহ্ন আছে যাতে শব্দ হয় এই জন্য। এখন আমরা যদি বাইরের সাইড থেকে ফুস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝখানের পাত্রটি একুরেটভাবে স্প্রিং করতেছে। তো এইভাবে আপনারা আপনাদের স্টেজ কাউন্টারের যে মেন যে শেপের সাথে যে কাজটা সেই কাজটা আপনারা করে নেবেন। এখন বাকি আছে আমরা আমাদের যে কানেক্টিংটা আমরা লাগিয়েছিলাম সেই কানেকটিংটি আমরা সামনের যেই অংশটি সেই অংশের মধ্যে একটি পিন লাগিয়ে দিব এবং পিনের মাঝখানে একটি গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্যে আমরা একটি স্ক্রু বসিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনাদের আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর এবং কি দেখানোর চেষ্টা করতেছি, কারণ এই সমস্ত কাজ আর এই সমস্ত বিষয় সচরাচর মুখে বলে বোঝানো সম্ভব হয় না। তারপরেও আপনারা যদি এই লাইনের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝে নেবেন যে কীভাবে আমরা বোঝাচ্ছি এবং কি দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে সচরাচর এই ধরনের ভিডিওগুলি ইউটিউবে পাওয়া যায় না। তো আমরা আমাদের অফিস থেকে আমাদের এই সমস্ত ভিডিও করার নিষেধ থাকা সত্ত্বেও আপনাদের জন্য আমরা ভিডিও বানিয়ে থাকি এবং আপলোড করে থাকি। তা আমাদের এই ভিডিওগুলো আপনারা যদি একুরেটভাবে লাইক না করেন এবং আপনারা যদি কমেন্ট না করেন এবং আমাদের চ্যানেলগুলো যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওগুলো বানানোর আমাদের কোনো স্বার্থ থাকে না এবং কেউ সজাগে না। তাই আমি সাজেস্ট করবো আমাদের এই ভিডিওগুলো আপনারা অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের নিজস্ব যে মতামতগুলো আছে সেগুলো আপনারা আমাদের এই ভিডিওর মাঝে শেয়ার করবেন এবং কি আপনি নিজে দেখবেন এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কেননা আমরা আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছি, আপনার একার জন্য না সবার জন্য আমরা ভিডিও বানাচ্ছি। আপনারা সকলেই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তারা এই ধরনের ভিডিওগুলো পেয়ে যায়। অবশ্যই আপনাদের ফেসবুকে আপনারা শেয়ার করবেন যাতে পরবর্তীতে আপনারা এই ভিডিওগুলো আপনাদের প্রোফাইলে থাকে। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তা আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।